দু সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা একশটি টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখবে প্রথম থেকে একের পর এক প্রশ্নগুলো আমরা দেখে নেব একের দাগের প্রশ্ন তপনের লেখা গল্পের নাম উত্তর হবে প্রথম দিন পরের প্রশ্ন তপনের লেখা গল্প ছাপা হয়েছিল উত্তর হবে সন্ধ্যা তারা পত্রিকায় নেক্সট কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কথাটা হলো উত্তর হবে তপনের মেষ একজন লেখক তপন মামার বাড়িতে এসেছে উত্তর হবে গ্রীষ্মের ছুরিতে পাঁচের দাগের প্রশ্ন তপনের সম্পূর্ণ নাম ছিল উত্তর হবে শ্রী তপন কুমার রায় এরপর ছয় দাগের প্রশ্ন বিকেলে চার টেবিলে ওঠে কথাটা কথাটা হলো উত্তর হবে তপনের গল্প মেশো ছাপাতে দিয়েছে এটা হবে হয়তো তোমরা অবশ্যই এর সঠিক উত্তরটা কমেন্টের মাধ্যমে জানাও এরপর সাতের দাগের প্রশ্ন সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কারণ উত্তর হবে তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে বাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন উত্তর হবে সাত দিন এরপর নয় দাগের প্রশ্ন সন্ন্যাসী থাকতেন উত্তর হবে হিমালয়ের গুহাতে সন্ন্যাসী সারা বছর খেতেন উত্তর হবে একটি হরিতকি পরের প্রশ্ন জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলায় ফেলেছিলেন উত্তর হবে একশো টাকা বাস ড্রাইভারের নাম ছিল উত্তর হবে কাশীনাথ স্কুলের মাস্টার নকল পুলিশকে ঘুষ দিয়েছিল উত্তর হবে আট আনা বিরাগীর ঝোলার ভেতর ছিল উত্তর হবে গীতা সন্ন্যাসী কে নতুন খরম দিয়েছিলেন উত্তর হবে বাবু এরপর ষোলোর দাগের প্রশ্ন তেলের খনির কারখানায় মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল উত্তর হবে রেগুন পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল উত্তর হবে সব্যসাচী মল্লিক এরপর আঠেরো দাগের প্রশ্ন সব্যসাচী নিজের নাম বলেছিলেন উত্তর হবে গিরিশ মহাপাত্র এরপর উনিশের দাগের প্রশ্ন কিসের গন্ধে থানা শুদ্ধ লোকের মাথা ধরে গেল উত্তর হবে লেবুর তেলের গন্ধে নেক্সট কুড়ির দাগের প্রশ্ন অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিল উত্তর হবে প্রথম শ্রেণীর একুশের দাগের প্রশ্ন যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি বক্তা তুলে রেখেছিল উত্তর হবে গাঁজার কলকে অমৃত ও ইসাবের কাছে নতুন যে জিনিসটি ছিল তা হলো উত্তর হবে জামা দুজনের বাবা পেশায় ছিলেন উত্তর হবে চাষি ও মরিয়া হয়ে বললে ও হলো উত্তর হবে অমৃত অমৃত ও ইসাবের বয়স ছিল উত্তর হবে দশ এরপর ছাব্বিশের দাগের প্রশ্ন নদের চাঁদ পেশায় ছিল উত্তর হবে স্টেশন মাস্টার সাতাশের দাগের প্রশ্ন নদের চাঁদ ছোট্ট স্টেশনে স্টেশন মাস্টার করছে উত্তর হবে চার বছর আঠাশের দাগের প্রশ্ন চোখের পলকে কি অদৃশ্য হয়ে গেল উত্তর হবে চিঠিখানি উনত্রিশের দাগের প্রশ্ন বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের ভয়ের কারণ যদি নদী বন্দি হয়ে যায় পরের প্রশ্ন নদের চাঁদ কত মাইল দূরে ব্রিজের উপর দিয়ে হেঁটেছিল উত্তর হবে এক মাইল একত্রিশের দাগের প্রশ্ন নদীর বিদ্রোহ গল্পে একটানা বৃষ্টি হয়েছে উত্তর হবে পাঁচ দিন নদের চাঁদের বয়স কত বছর উত্তর হবে তিরিশ বছর চিরদিন নদের চাঁদ কাকে ভালোবেসেছে উত্তর হবে নদীকে এরপর চৌত্রিশের দাগের প্রশ্ন চিঠিটি নদের চাঁদ কোথায় রেখেছিল উত্তর হবে পকেটে এরপর পঁয়ত্রিশের দাগের প্রশ্ন অসুখী একজন কবিতাটি অনুবাদ করেছেন উত্তর হবে নবারণ ভট্টাচার্য আমি তাকে ছেড়ে দিলাম কবি যাকে ছেড়েছেন উত্তর হবে প্রেমিকাকে রাস্তার ওপর দিয়ে চলে গেল উত্তর হবে গির্জার নান ঘাস জন্মালো রাস্তায় কারণ উত্তর হবে রাস্তা দিয়ে কেউ ফিরে আসেনি পরের প্রশ্ন তারপর যুদ্ধ হলো যুদ্ধে খুন হল উত্তর হবে শিশু আর বড়িরা সে জানত না অসুখে একজন কবিতায় সে বলতে বোঝানো হয়েছে উত্তর হবে একজন সাধারণ নারীকে তারপর যুদ্ধ হলো উত্তর হবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এরপর বিয়াল্লিশের দাগের প্রশ্ন কবি পাবলো নেরোদার জন্মস্থান উত্তর হবে চিলি শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে উত্তর হবে ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন এরপর চুয়াল্লিশের দাগের প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না এখানে যাদের স্বপ্ন দেখতে না পারার কথা বলা হয়েছে তারা হলেন উত্তর হবে শান্ত হলুদ দেবতারা নেক্সট প্রশ্ন আমাদের ডান পাশে রয়েছে উত্তর হবে ধস আমাদের বাম পাশে আছে উত্তর হবে গিরিখাত আমাদের মাথার উপর রয়েছে উত্তর হবে বোমারু পায়ে পায়ে যা থাকে তা হল উত্তর হবে হিমানির বাঁধ কাছে দূরে ছড়ানো রয়েছে উত্তর হবে শিশুদের সব আমাদের সামনে যা নেই তা হল উত্তর হবে পথ এরপর একান্ন দাগের প্রশ্ন আমাদের যা নেই তা হল উত্তর হবে ইতিহাস বাহান্ন দাগের প্রশ্ন আমরা বারো মাস যা থাকি তা হলো উত্তর হবে ভিকারির মতো আমাদের যা উড়ে গেছে তা হলো উত্তর হবে ঘর স্রষ্টার ঘন ঘন মাথা নাড়া ছিল উত্তর হবে অধৈর্য আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উত্তর হবে উদ্ভ্রান্ত নেক্সট ছাপ্পান্ন দাগের প্রশ্ন আফ্রিকাকে ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে বাঁধা হয়েছিল উত্তর হবে বনস্পতির নিবিড় পাহারায় নখ যাদের তীক্ষ্ণ কার চেয়ে নখ তীক্ষ্ণ উত্তর হবে নেকড়ের আটান্ন দাগের প্রশ্ন চীন চিনছেলে জলস্থল আকাশের কি চেনার কথা বলা হয়েছে উত্তর হবে দুর্বোধ্য সংক্ষেপ উনো দাগের প্রশ্ন শিশুরা কোথায় খেলছিল উত্তর হবে মায়ের কোলে ষাটের দাগের প্রশ্ন যুগান্তরের কবি কোথায় এসে দাঁড়াবেন উত্তর হবে মানহারা মানবীর দ্বারে নেক্সট প্রাণমিয়া ধারিত্রীর চরণে ধারিত্রীর নাম উত্তর হবে ইন্দিরা উড়াইবে তারে বক্তা উদ্ধিষ্ট ব্যক্তিকে উড়াতে চান উত্তর হবে বায়ু অস্ত্রে হাসিবে মেঘবাহন মেঘবাহন হলেন উত্তর হবে ইন্দ্র এরপর চৌষট্টি দাগের প্রশ্ন অভিষেক করিলা কুমারে কুমারকে অভিষেক করা হয়েছিল উত্তর হবে গঙ্গা জলে ছদ্মবেশী অম্বুরাশি স্রুতা উত্তরিলা অম্বুরাশি সুতা হলেন উত্তর হবে লক্ষ্মী এর পরের প্রশ্ন যথা বৃহন্নলা রূপী কিরিটি এখানে কিরিটি হলেন উত্তর হবে অর্জুন নেক্সট তোরা সব কর কবি জয়ধ্বনি করতে বলেছেন উত্তর হবে ধ্বংস ও সৃষ্টির দেবতা শিবের হাঁকে ওই যিনি হাঁকছেন তিনি ধ্বংস ও উত্তর হবে সৃষ্টির দেবতা পরের প্রশ্ন বিশ্বমায়ের আসন উত্তর হবে মহাকাল ধারণ করে রেখেছেন নেক্সট সিন্ধু তীরে কব্যাংশটি নেওয়া হয়েছে উত্তর হবে পদ্মাবতী থেকে পরের প্রশ্ন কন্যারে ফেলিয়া যথা এই কন্যা হলেন উত্তর হবে রত্ন সেনের স্ত্রী পদ্মাবতী বাহাত্তরের দাগের প্রশ্ন হেমরত্নের নানা রঙ্গি হেম শব্দের অর্থ উত্তর হবে সোনা সমুদ্র নিপ্রতি সুতা হলেন উত্তর হবে পদ্মা পরের প্রশ্ন তাহারে বিচিত্র টঙ্গি টঙ্গি শব্দের অর্থ উত্তর হবে প্রাসাদ একটি কোকিল গান বাঁধবে উত্তর হবে সহস্র উপায়ে ঋষি বালকের মাথায় গোঁজা আছে উত্তর হবে ময়ূর পালক মাথার উপর উঠছে কত উত্তর হবে শুকুন আর চিল নেক্সট আটাত্তর নম্বর প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার স্তবক সংখ্যা উত্তর হবে তিন হারিয়ে যাওয়া কালিকলম রচনাটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হল উত্তর হবে কালি আছে কাগজ নেই কলম আছে মন নেই এর পরের প্রশ্ন লেখকের কাছে তার অফিস তার উত্তর হবে কারখানা আমরা তাতে হোম করতাম তাতে বলতে উত্তর হবে কলা পাতায় দাগের প্রশ্ন কড়াইয়ের তোলায় জমা কালি কী দিয়ে ঘষে তোলা হতো উত্তর হবে লাউ পালকের কলমের ইংরাজি নাম উত্তর হবে কুইল এক সময় বলা হতো কলমে কায়েস্ত চিনি ঘোঁ উত্তর হবে রাজপুত এরপর পঁচাশির দাগের প্রশ্ন বিজ্ঞান চর্চায় এখনও রকম বাধা আছে উত্তর হবে বাংলা ভাষায় নেক্সট ছিয়াশির দাগের প্রশ্ন অবিধা যে অর্থ প্রকাশ করে তা হলো উত্তর হবে অবিধানিক লক্ষণা যে অর্থ প্রকাশ করে তা হলো উত্তর হবে বোধমূলক অষ্টাশি দাগের প্রশ্ন যে বছর কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন সেটি হল উত্তর হবে উনিশশো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল উত্তর হবে বাংলা পরিভাষিক শব্দ কম পরের প্রশ্ন কারক হলো ক্রিয়াপদের সঙ্গে উত্তর হবে কর্মের সম্পর্ক বাংলায় বিভক্তি কত রকমের উত্তর হবে দুই বাংলায় শব্দ বিভক্তির সংখ্যা উত্তর হবে পাঁচ ঘন্টা বাজে এখানে কোন বাচ্চ উত্তর হবে কর্মকর্তি কর্তৃবাচ্য তুমি এলে অথচ দেখা করলে না কোন বাচ্চ উত্তর হবে যৌগিক কোন বাচ্চায় রূপান্তর সম্ভব নয় উত্তর হবে কর্মকর্তি কর্তৃবাচ্য বর্ণনামূলক সমাজ বলতে কোন সমাজকে বোঝায় বহুব্রীহি সমাসকে এরপর সাত এর দাগের প্রশ্ন অব্যয়ীভাব সমাসের বৈশিষ্ট্য কি উত্তর হবে অব্যয়ীভাব সমাসের পূর্বপদ অব্যয় হয় অনুসর্গ কোন কোন কারকে লক্ষ্য করা যায় উত্তর হবে অপাদান ও করণ কারকে ব্যাতিহার কর্তার উদাহরণ দাও উত্তর হবে রাজায় রাজার যুদ্ধ হয় এরপর একশো দাগে শেষ প্রশ্ন বাক্য গঠনের প্রধান শর্ত হল আকাঙ্ক্ষা যোগ্যতা ও আসক্তি এই ছিল মাধ্যমিক দু সালের সকল পরীক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা একশোটি টাইপ প্রশ্ন যার উত্তর সহ আলোচনা করে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুল না আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও